নমস্কার, আমি কৌশিক রায়। শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে জানাই। এই দুর্গা পুজো, প্রত্যেক মানুষের এই অক্টোবর মাস যেন খুব ভালো কাটুক, আনন্দ যেন কাটে, আমি এই কামনাই আমি করি ঈশ্বরের কাছে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। অক্টোবর 2022 যে ছয় রাশির সোনার ভাগ্য হতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন এবং আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে আমি বলবো। দেখুন, অক্টোবর মাস শ্রেষ্ঠ মাস হতে চলেছে এই ছয় রাশির, সেরা সেরা, এক কথায় সেরা সেরা মাস হতে চলেছে এই ছয় রাশির, সোনার ভাগ্য হতে চলেছে ছয় রাশির। দেখুন, এ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনার বুধাদিত্য রাজযোগ, আপনার ভদ্রনামক মহাপুরুষ রাজযোগ, হংসনামক মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ, আপনার নবপঞ্চম দুটি রাজযোগ, শশনামক মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলো কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু সৃষ্টি হয়েছে। এই অক্টোবর 2022 ছয় রাশির মানে এক কথায় একটা পরিবর্তনের সূচনা কিন্তু আসতে চলেছে। আমি বলছি ছয় রাশি, বারোটি রাশির মধ্যে শ্রেষ্ঠ ছয়টি রাশির আমি কথা বলবো। সেরা সেরা মাস হতে চলেছে এই দুর্গা পুজোর মাস, চাইলেও ভুলতে পারবেন না। এবং এক একটা সময় কী হয় জানেন, মানুষের হয়তো কোনো একটা বছর খুব ভালো যায়, খুব মনে থাকে, কারো ক্ষেত্রে কোনো বছরে দু তিনটা মাস খুব ভালো যায়, ঠিক এরকমই এই ছয়টি রাশির এই অক্টোবর 2022 আপনার ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ মাস আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি, সেরা সেরা হতে চলেছে এই ছয় রাশি। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অক্টোবর মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি রাশিভিত্তিক আলোচনা আপনাদেরকে করব। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করুন। আমি একটি কথা বলি, ঘড়ির কাঁটার মতো মানুষের ভাগ্যের চাকা ঘুরছে, চার ক্ষেত্রে খারাপ আছে আপনি জানবেন আপনার সুদিন আসছে, ভালো আছে আপনার খারাপ আসতে পারে। এই জন্য সময় থাকতে থাকতে আপনি জ্যোতিষের পরামর্শ নিন, জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান। আর আমি একটি কথা বলে থাকি, বারবার কথাতে বলি, খুব দায়িত্ব নিয়ে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। ওই হবে হচ্ছে বলে কোনো কথা কৌশিক রায়ের কাছে নয়, হবেই, আপনাকে করে দেখাবে। আপনার হাত যদি আমি একবার ধরি, আপনাকে টেনে আমি তুলবই, কিন্তু সবারই হাত যে আমি ধরবো এমন নয়। এখানে আপনার ছক, আপনার ব্যবহার, আপনার নেচার, আপনার কথাবার্তা, তবেই কিন্তু আমি কিন্তু আপনার হাত ধরব। নচেত যাদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব আছে তাদের কিন্তু আমি হাত ধরি না। যারা নিজেরাই অনেক কিছু বলে যে আমি জ্যোতিষের সম্বন্ধে অনেক কিছু জানি, তাদের কিন্তু হাত, কারণ তাদের তো নিজস্ব জ্ঞান আছে, তারা জ্যোতিষকে দেখে কী করবে। চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রপার কিন্তু বিজ্ঞান, অঙ্ক। এবং আপনাদেরকে একটা কথা বলি, হবে না বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কোনো কথা নাই, ইম্পসিবল কথাটি আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি, এভরিথিং ইজ পসিবল। আপনার কোন জায়গাকে আফ করলে, কোন জায়গা গ্রহকে আপনার
পাওয়ার দিলে, কোন কবচ আপনাকে পরিধান করালে, কিছু ক্রিয়া করালে আপনার ভাগ্য 100% উপর, আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1000% আপনার ভাগ্য কিন্তু ঘুরবে। অনেকে ভাবছেন যে স্যার আমি এত পরিশ্রম করছি আমার কেন হচ্ছে না। দেখুন, পরিশ্রমের পাশাপাশি ভাগ্যরও কিন্তু সাপোর্টের দরকার। অনেকে প্রচুর পরিশ্রম করে কিন্তু অর্থ তেমন পায় না, আবার কিছু কোটি কয়েক লোক আছে খুব কম পরিশ্রম করেও কিন্তু প্রচুর অর্থের মালিক হয়। কেন জানেন? তার ভাগ্য। এই ভাগ্য ভাবকে যদি আপনারা স্ট্রং করতে পারেন কি না, আপনি নিশ্চিতরূপে আপনি শুভ ফল কিন্তু পাবেন। যে রাশিগুলোর আমি নাম বলবো, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং সেই সেই রাশিগুলো কিন্তু দুর্গাপুজোর মাসে অর্থের জোয়ার আসতে চলেছে। সোনার ভাগ্য মানে আপনারা বুঝতেই পারছেন কোন জায়গাটাতে আপনাদের ভাগ্য কিন্তু যেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আমি যে রাশিগুলোর নাম আমি বলতে চেয়ে চলেছি। কোন কোন দিক থেকে লাভ হবে? আপনাদের বিদেশ থেকে লাভ হবে, বিদেশের সাথে যারা রত আছে, আপনার যারা গ্যাস এজেন্সি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, যারা টেলিকমের ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, যারা ফরেন লিকারের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা জুলিও প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই চন্দ্র ভালো থাকা দরকার। সেক্ষেত্রে জুলিও প্রোডাক্ট আপনার বিক্রি হবে, চন্দ্র ভালো থাকা দরকার। আপনার ফুডের দোকান আছে, খাওয়ার দাওয়ারের দোকান আছে, আপনার গার্মেন্টসের দোকান আছে, আপনার ট্রাভেল ট্যুরিজমের বিজনেস আছে, হোটেলের ব্যবসা আছে, আপনার এই জায়গাগুলো, আপনার কসমেটিক্সের বিজনেস আছে, বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, শেয়ার বাজার, ফাটকা, ট্রেন্ডিং, স্টক বিজনেস, মার্কেটিং, অনলাইন এবং ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলো থেকেও কিন্তু লাভ কিন্তু পেতে চলেছে অক্টোবর মাসে 2022 সালে। সেরার সেরা শ্রেষ্ঠ রাশিতে পরিগণিত হতে চলেছে এই 6টি রাশি, অর্থাৎ 12টি রাশির মধ্যে স্পেশাল এই 6 রাশির কিন্তু জীবনে আসতে চলেছে মহা পরিবর্তন। অর্থাৎ এই মাসটা আপনারা চাইলেও কিন্তু ভুলতে পারবেন না। আপনি যে কোনো রাশির মানুষ হন না কেন, 12টি রাশির মধ্যে 6টি রাশি স্পেশাল পাবে, এক্সেলেন্ট পাবে, আর 6টি রাশি যে পাবে না আমি এ কথা কিন্তু কখনোই বলছি না, এক্সেলেন্ট দুর্দান্ত যারা ফলবে তাদের কথা আমি বলছি। আরও 6টি রাশিরও আমি শুভকামনা জানাই, আমি 12টি রাশিরই মা দুর্গার কাছে শুভকামনা জানাই। প্রত্যেকেরই যেন মা দুর্গা দুর্গতি নাশ করে, প্রত্যেকের সপরিবারে প্রত্যেকে আনন্দে, মানে সবাই মিলে প্রত্যেকে একে অপরের সঙ্গে খুব আনন্দে যেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের সংসার যেন চলে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, আপনাদের প্রত্যেকে দুর্গতি নাশ করুক মা দুর্গা, এই আমি মা দুর্গার কাছে প্রার্থনা জানাই। প্রথম রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে রাজযোগের উপর রাজযোগ, ভদ্র, হংস, নিজভঙ্গ, বুধাদিত্য কি চাই, প্রফিটের উপর প্রফিট আসতে চলেছে ধনুরাশি। নাম্বার 1 যে রাশির আমি কথা বললাম, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ব্যবসা, বিদেশ, এক্সপোর্ট ইম্পোর্ট, কর্ম, ভাগ্য সম্পূর্ণরূপে কিন্তু আপনারা সাপোর্ট কিন্তু পাবেন, লিখে রাখুন ফার্স্ট রাশি ধনুরাশি। দ্বিতীয় যে রাশির কথাই বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, শেয়ার বাজার,
গোল্ড, চাঁদি, দৈনন্দিন রোজগার, ব্যবসা, ভাগ্য, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং ব্যাংকিং সেক্টর। তিন নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির আকর্ষক অর্থ প্রাপ্তি, শেয়ার মার্কেট, স্টক বিজনেস, ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং মান সম্মান আশা পূরণ হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। ছয় নম্বর রাশি কন্যা রাশি, আপনাদের রাজযোগের উপর রাজযোগ, আপনাদের সোনার ভাগ্য কিন্তু হতে চলেছে। সব দিক থেকে প্রফিট, সফলতা, সাকসেস আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভাগ্যে আমূল পরিবর্তন ঘটতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।